يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على المبعوث رحمه للعالمين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم সুপ্রিয় তা রমজানের বিশেষ আয়োজন রমজানের আসরের ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের পর্ব আমরা শুরু করছি আল্লাহ সুফহানো তালা আমাদেরকে অফুরন্ত ন্যামাত দিয়েছেন দিয়েছেন সেই সমূহের মাঝে সবচেয়ে বড় নেয়ামত হলো ইমান আল্লাহ সুবাহ আমাদেরকে ইমান দান করেছেন অনুরূপভাবে আমরা বলতে পারি রমজান কিন্তু আমাদের জীবনে বড় একটি গিফট একটি নেয়ামত আমরা কিভাবে আল্লাহ আলার এই নিয়ামতগুলির প্রশংসা করব গুণকীর্তন করব আসুন আমরা রমজানে কিভাবে গুণকীর্তন করতে পারি এ বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করবো আল্লাহ সুবাহান তালা সুরা জুমারের ছেষট্টি নাম্বার আয়তে সাদ করাছেন বালিল্লাহ ফুদ ওয়াকুম মিনাসা কিরিন তোমরা আল্লাহর ইবাদত ইবাদতবন্দি করো আর এর মাধ্যমেই তোমরা আল্লাহর গুণকীর্তন করো সুপ্রিয় সাতীয় বন্ধুগণ এই জন্য আল্লাহ সুবহান অধিক হারে ইবাদত বেন্দিগি করা এটি হচ্ছে আল্লাহর গুণকীর্তন করা রমজান এসেছে রমজানকে সুন্দরভাবে কাজে লাগানো যথাযথ মূল্যায়ন করা এটি কিন্তু রমজানের গুণকীর্তন করা আল্লা সুবহান আহমতালার গুণকীর্তন করা যার মাধ্যমে রমজানের পরিপূর্ণ স্বভাব আমরা আল্লাহর কাছে লাভ করতে পারবো আল্লা সহামত রাজিয়ে দিয়েছেন যদি আমরা আলোচনা করি আল্লাহমতালা এরশাদ করেছেন আল্লাহ নিয়ামত অনেক তোমরা যদি গণনা করো তাহলে গণনা করে শেষ করতে পারবে না সুপ্রিয় সাথীয় বন্ধুগণ রমজান যেহেতু এসে গেছে রমজানকে কিভাবে আমরা কদর করতে পারি কীভাবে তার যথাযথ মূল্যায়ন করতে পারি নিবিমুসাল্লাম যেই পদ্ধতিতে তিনি সিয়াম সাধনা করাছেন সারাদিন তিনি সিয়াম সাধনা করাছেন এক তো না খেয়ে থাকার সিয়াম সাধনা অনুরূপভাবে আমার অঙ্গপ্রত্যঙ্গকে কন্ট্রোল করা জবানকে কন্ট্রোল করা রমজানের সময়গুলিকে সুন্দরভাবে কাজে লাগানো তালাওতের মাধ্যমে তসবি তাহলিল মাধ্যমে আল্লাহ সুবাহন তাল্লাহ তাই তো তিনি আলোচনা করেছেন লা ইন শেখার তুম লুম ও ইন ক্যাফার ফরতুম ইন আজাবি লাদিদ তোমরা যদি গুণকীর্তন করো লা ইন শেখার তুম লজি তাহলে তোমাদের আরও বৃদ্ধি করে দেব যত ধরনের গিফট আরও বাড়িয়ে দেব নেমত যদি ভরপুর করে দেব ও লা ইন ক্যাফার আর তোমরা যদি অবাধ্য হও ইন্না আজাবি লাদিদ জেনে রেখো আমার আজাব কিন্তু বড় কঠিন সুপ্রিয় সাথী বন্ধুগণ রমজান যে উদ্দেশ্যে আমাদের কাছে আসে আমরা যেন রমজানের সে উদ্দেশ্য পূর্ণ করতে পারি আল্লাহ মমিনদের সম্পর্কে বলেছেন আল্লাহর কাছে যিনি উচ্চ মর্যাদা লাভ করবেন সম্মান লাভ করবেন তিনি কে তিনি হলেন প্রকৃতপক্ষে মকমেন যিনি ইবাদতবন্দিগুলোকে সুন্দরভাবে সম্পাদন করেছেন রমজান এসেছে রমজানের যথাযথ মূল্যায়ন করেছেন আল্লাহ এর সাদ করেন ওমাইয়াতন যে ব্যক্তি আল্লাহর কাছে মকমেন হিসেবে গমন করবেন কজা আমিরা সলেহাত যদ ধরনের সুন্দর সুন্দর কর্মগুলো রয়েছে। সেগুলো তিনি সম্পাদন করবেন। আল্লো সোহহাতারা তাদের সম্পর্কে বলেছেন। লাহম মদ্্যা রজা তাদের জন্য রয়েছে। উচ্চ মা আল্লাহর কাছে উততি উচ্চ মা কম হলো তাদের জন্যই। আলোসহাতালের সাদ করেন। জাননা তো আদনিং তেজরি মিং তাহতিহাল আনহার হলি দিনা ফিহা। ذلك جزاء من تزكى الله سبحانه করেন তাদের জন্য রয়েছে জান্নাত स्थाई জান্নাত যে জান্নাতের নিম্ন দেশ নহর প্রবাহিত হবে সেখানে তারা অনন্তকাল থাকতে থাকবে আর এই জান্নাত হলো وذلك جزاء من জাক্কা যারা পুতো পবিত্র তাদের এই প্রতিদান হল জান্নাত সুপ্রিয় শ্রোতা আমরা রমজানকে কিভাবে মূল্যায়ন করতে পারবো অবশ্যই আমাদের অগ্রিম পরিকল্পনা করতে হবে এবং রমজানকে সুন্দরভাবে কাজে লাগাতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবাহনতলা আমাদেরকে রমজান দিয়েছেন রমজান হলো একটি বড় নিয়ামাত আমরা যেন আল্লাহ সুবাহান তালার এই অফরন্ত নিয়ামতগুলোর গুণকীর্তন করতে পারি এ কামনা করে আজকের পর্ব আমরা শেষ করছি ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও কথা হবে আল্লাহ সুবিহান তাল্লাহ সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আরহামলি ওবরাকাত